তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি নিজে আমার ভিডিও এডিট করি তো আমার ভিডিও এডিটিং নর্মালি খুব সিম্পল হয় কাট টু কাট এডিটিং থাকে এবং তারপর কিছু কিছু ক্ষেত্রে কিছু টু ডি গ্রাফিক্সের কাজ থাকে যেখানে যেখানে প্রয়োজন পড়ে আমি ধরুন কোনো কিছু এক্সপ্লেন করছি সেই জায়গাতে তো এর জন্য আমি নর্মালি অ্যাডোই প্রিমিয়ার প্রো ইউজ করি প্রথমে প্রিমিয়ার প্রোই ইউজ করতাম এখন ইউজ করি দ্য ভিনজি তো নর্মাল এডিটিং সফটওয়্যারস এখানে আমি যে কাজগুলো করি খুব ইজিলি হয়ে যায় আপনাদের ক্ষেত্রেও হয়ে যাবে তো আপনারা দাভিনজি রিজল ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এবং যদি প্রিমিয়ার প্রো কিনতে হয় তো তাহলে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড থেকে কিনতে হবে নয়তো টোরেন্টে ফ্রি ভার্সানও পাওয়া যায় যাই হোক আমি সেই ব্যাপারে কথা বলবো না তো এডিটিং কিভাবে করি সেটা দেখানোর আগে আমি প্রথমে এটা বলে নিতে চাই যে এই এডিটিংয়ের ব্যাপারে আমি যথেষ্ট পার্টিকুলার মানে আমি খুব অর্গানাইজড ওয়েতে এডিটিং করি মানে আমার ওই প্রোজেক্টের জন্য যেসব মিডিয়া ফাইলসগুলো লাগবে সেগুলোকে আমি প্রথমে একটা ফোল্ডারে কালেক্ট করে নিই তারপর আমার যে অডিও ফাইলস থাকে সেটাকে অডিও এডিট করি তারপর মেন আমার এডিটিং সফটওয়্যারে এসে সেগুলোকে সব ইম্পোর্ট করার পর অডিও সিং করি তারপর কালার কারেকশন করি তারপর নর্মাল কাটিংয়ের পরে এক্সপোর্ট করি তো সব কিছু এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো ঠিক আছে তো চলুন দেখিয়ে দিই যে কিভাবে আমি জিনিসটাকে করি তো এডিটিং শুরু করার আগে প্রথমেই যে জিনিসটা আমি করি সেটা হলো যে আমার এই ভিডিওর জন্য যেটা স্ক্রিপ্ট সেটাকে আমি হাতের কাছে রাখি স্ক্রিপ্ট তো আমাকে রেডি করতেই হয় মানে যে কোনো ভিডিও করার আগে আমাদেরকে স্ক্রিপ্ট বানাতে হয় তো স্ক্রিপ্টটাকে সবসময় হাতের কাছে এই জন্য রাখি যে স্ক্রিপ্টটা থাকলে আপনার কাজ করা বড় ইজি হয়ে যায় হ্যান্ডি হয়ে যায় না জিনিসটা তো স্ক্রিপ্ট সবসময় কাছে রাখবেন তো এর পরের স্টেপে আমি কি করি এর পরের স্টেপে আমি নর্মালি যে প্রজেক্টের উপর কাজ করছি ওই প্রজেক্টের সমস্ত ফাইলগুলোকে একটা ফোল্ডারে নিয়ে নিই ঠিক আছে এটা যেমন থ্রি বিজনেস আইডিয়ার ফর স্টুডেন্ট তো এই ফোল্ডারের মধ্যে আমার সমস্ত ফাইলসগুলোকে নিয়ে নেবো সেই অডিও ফাইলস ভিডিও ফাইলস এবং বাকি যত সমস্ত গ্রাফিক্সের ফাইলস আছে সব কিছু নিয়ে নেবো যাতে অ্যাক্সেস করতে সুবিধা হয় এর পরের স্টেপে আমি কি করি এর পরের স্টেপে আমি সবসময় অডিও এডিট করে নিই তো যেহেতু আমি আলাদা করে সেপারেট অডিও রেকর্ড করি তো সেই জন্য সবসময় আমি অডিওকে আলাদা করে অটা সিটিতে এডিট করে নিই তো এটা আমার অডিও ফাইল তো প্রথমে যেটা করব সেটা হলো যে এই অডিওর মধ্যে যে নয়েজটা আছে সেই নয়েজটা রিমুভ করে নেব এটা নয়েজ দেখতে পাচ্ছেন এটা নয়েজ সো আমি একটু নয়েজ এরিয়া সিলেক্ট করে নেব ইফেক্টসে গিয়ে নয়েজ ডিডাকশান সিলেক্ট করবো তারপর গেট নয়েজ প্রোফাইল তারপরে কন্ট্রোল অল প্রেস করে পুরো অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করবো তারপর আবার ইফেক্টে গিয়ে নয়েজ রিডাকশান এবং এই যে ভ্যালুসটা দেওয়া আছে নয়েজ রিডাকশান টুয়েলভ সেন্সিটিভিটি সিক্স থ্রি এটাকে আমি খুব বেশি চেঞ্জ করি না কারণ এটা হচ্ছে ডিফল্ট সেটিং এবং এটা ভালো সেটিংস সো এরপর ওকে করে দেবো নয়েজ রিডাকশান অ্যাপ্লাইড হয়ে যাবে পুরো অডিও ট্র্যাকটাতে ওকে তো এরপর আমি কী করবো এই যে এই অডিওর ওয়েবলেন্থগুলো আছে একটু উঁচু নিচু হয়ে আছে ছোট বড় হয়ে আছে তো এটাকে নর্মালি নর্মালাইজ করার জন্য আবার ইফেক্টে যাব তারপর নর্মালাইজে যাব পিক অ্যাম্প্লিটিউড মাইনাস টু ডিসিবিলি থাকবে এরপর ওকে করে দেবো ওকে সো একটু কমে গেল এই আপস অ্যান্ড ডাউন্সগুলো এবার নর্মাল হয়ে যাবে এরপর আবার ইফেক্টসে যাব তো ইফেক্টসে গিয়ে আমার এই ফিল্টার কার্পে যাব এই যে ভয়েসটা আছে এখানে এটাকে একটু বেস দেব মানে একটু ভয়েসটা একটু গম্ভীর সরানোর জন্য আমরা যাব বেস বুস্টে বেস বুস্ট এটা ঠিক আছে এই ইয়েটা এরপর ওকেতে ক্লিক করব ওকে তো এবার যদি শুনে দেখেন তো তাহলে আমাদের ভয়েসটার বেস বেড়ে যাবে খুব পপুলার ব্লগার ইন্ডিয়ার ওকে তো ঠিক আছে আমাদের অডিও অডিট পুরোপুরি কমপ্লিট এরপর ফাইলে গিয়ে এখানে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাস ডাব্লিউ এভি করে আমরা এটাকে সেভ করে নেবো ওকে এরপর গ্রাফিক্স এডিটিং একটু করে নেব যে যে গ্রাফিক্সগুলো আমাদের এই প্রোজেক্টের জন্য দরকার সেগুলো করে নেবো ঠিকঠাকভাবে তো আমি ফটোশপ থেকে আমার নর্মালি টু ডি গ্রাফিক্সের কাজ করে নিই তো দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি আমার এই ভিডিওটার জন্য গ্রাফিক্সের কাজ করে রেখেছি দেখতে পাবেন নর্মালি আমার এই সাইডে নিজের ফেস থাকে এবং এই সাইডে আমি যেগুলো বলি সেগুলোর টু ডি অ্যানিমেশন বা গ্রাফিক্স নর্মালি এখানে থাকে তো সেগুলো আমি জাস্ট বানিয়ে নিয়েছি তো এখানে আমি করে দেখাচ্ছি না কারণ এখানে করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এটা একটা সেপারেট ভিডিও হয়ে যাবে এর উপরে তো নর্মালি কি হয় যে যখন আমার যেটা প্রয়োজন হয় আমি যেটা এখানে বলছি সেটা সাইড বাই সাইড দেখানোর জন্য এই নর্মালি আমরা এই বেসটাকে বানাই তো যখন আমরা এক্সপোর্ট করি এটাকে জাস্ট পিছন থেকে সরিয়ে দিই এবং এটাকে এই ট্রান্সপারেন্ট এই পিকচার্সটাকে আমরা পিএনজিতে সেভ করে নিই ঠিক আছে সো আমাদের ভিডিওতে যেসব গ্রাফিক্সের কাজ দেখতে পান সব আমরা এই ফটোশপ থেকেই নর্মালি করে থাকি ঠিক আছে এরপরে আমরা সরাসরি চলে যাব প্রিমিয়ার প্রোতে এখানে গিয়ে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব এবং সেখানে গিয়ে আমি যেভাবে কাজ করি সেটা দেখিয়ে দেব। ঠিক আছে তো প্রজেক্টের একটা নতুন নাম দেব টেস্ট প্রজেক্ট ওকে এখানে আমাদের সমস্ত মিডিয়া ফাইলসকে ইম্পোর্ট করে নেবো এবং একইভাবে আমরা এই থ্রি বিজনেস আইডিয়া ফর স্টুডেন্ট আমাদের যেটা মেন ফোল্ডার তার মধ্যেই এই আলাদা একটা সাব ফোল্ডার করে রেখেছি যেখানে শুধুমাত্র গ্রাফিক্সের যে কাজগুলো আমরা করেছি সেগুলো এর মধ্যে আছে তো আমরা সেগুলোকেও একে একে ইম্পোর্ট করে নিতে পারি বা এক সঙ্গে পুরো সিলেক্ট করে ইম্পোর্ট করে নিতে পারি ওকে তো আমি সব একসঙ্গে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিলাম তো প্রথমেই আমরা আমাদের যেটা মেন ফুটেজ সেটাকে এই টাইম লাইনে ফেলবো সঙ্গে আমাদের যেটা এডিটেড অডিও সেটাকে এখানে দিলাম তো এবার আমরা অডিওটাকে সিঙ্ক করে নেবো তো অডিও সিঙ্ক করার জন্য আমি সব সবসময় কি করি আমি এই অডিওর ওয়েবলেন্থ দেখে ম্যাচ করি আর কিচ্ছু নয় দুটো অডিও ট্র্যাকের লেন্থ যেন সঠিকভাবে ম্যাচ হয় ঠিক আছে এখানে আরও দু তিনটে ফ্রেম এগিয়ে দেবো আমরা দিয়ে পুরোপুরিভাবে সঠিকভাবে ম্যাচ করিয়ে দেব ঠিক আছে দেখুন এটা ম্যাচ হয়ে গেছে এবার এটাকে যদি আমরা প্লে করি তাহলে দেখবেন একসঙ্গে পুরো ম্যাচ সাউন্ড আসবে দেখুন এটা আমার দেখুন এটা আমার অ্যাকাউন্ট 94 under adule@gmail.com এবার উপরের ট্র্যাকটাকে আমরা অফ করে দেব দেখুন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তো এখানে আর কিছু টিস ওকে সো অডিও অ্যালাইন হয়ে গেছে এবার আমরা এটাকে আনলিংক করে দেব তারপর এই অডিও ট্র্যাকটাকে এখান থেকে ডিলিট করে দেবো তারপর এর উপর টেনে এই দুটোকে সিলেক্ট করব তারপর এই লিঙ্কে ক্লিক করব ঠিক আছে সো তাহলে এই নিচের অডিও ট্র্যাকটার সঙ্গে এই উপরের আমাদের যে ভিডিও ট্র্যাকটা ছিল সেইটা লিঙ্ক হয়ে গেল ঠিক আছে উপরের ট্র্যাকটাতে উঠিয়ে দিলাম সো আমাদের অডিও ট্র্যাক সিঙ্ক হয়ে গেছে এটাকে আমরা ফিট করে নেব ঠিক আছে ফিট টু স্ক্রিন এবার আমাদেরকে একটু কালার কারেকশন করে নিতে হবে তো একটু কালার কারেকশন করে নেবো তার জন্য কালারে যাব এখানে আমাদের ফাইল সিলেক্ট হয়েই আছে বেসিক কালার কারেকশনে যাব। তো এখানে এক্সপোজার ঠিক আছে তো এখানে প্রথমে টেম্পারেচার ভ্যালু একটু বাড়িয়ে দেব সো দুয়ে রাখবো টিন্ট যেটা আছে সেটাই থাক এক্সপোজার বাড়ানোর দরকার নেই যথেষ্ট এক্সপোজার আছে কন্ট্রাস্ট এখানে কন্ট্রাস্ট ভ্যালু দেব দশ দেখতেই পাচ্ছেন কন্ট্রাস্ট বেড়ে গেল হাইলাইট আমি এখানে দেব এগারো এরপর শ্যাডো মাইনাস সেভেন দেব এরপর হোয়াইট ফাইভে রাখবো এরপর ব্ল্যাক মাইনাস টোয়েন্টি টু করে দেবো ঠিক আছে সো বেসিক কালার কারেকশান আমি এটা করে নিলাম তো এটাকে যদি অফ করে দিই তাহলে কেমন ছিল দেখুন আর এখন কেমন লাগছে দেখতে পাচ্ছেন এখানে লোমেট্রিস্কোপে দেখতে পাবেন যে কোন কালারটা বাড়লো কমলো সব কিছু প্রপারলি এখানে দেখতে পাবেন ঠিক আছে এরপর স্কিন টোনটা একবার চেক করে নিই দেখে নিই যে স্কিন টোনটা কেমন লাগছে খুব একটা খারাপ নেই বাট একটু কালার হুইলের কাজ আছে সো হালকা হালকা একটু রেডিস্টেন্ট হয়ে গেছে তো আমি কি করব মিড টোনটাতে জাস্ট একটু ইয়েলো দেব। হালকা একটু ইয়েলো দিলাম বেশি না এবং হাইলাইটে গিয়ে আমি একটু ব্লু টিন দিতে পারি হ্যাঁ ওকে বাট তাহলে শ্যাডোটাতেও একটু ইয়েলো দিতে হবে ওকে সো এবার এটাকে অফ করে দিলাম দেখুন একটু বেশি রেডিস ছিল সো রেডিশটা কমে গেল ঠিক আছে সো বেসিক কালার কারেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ফিট টু স্ক্রিন করে দিলাম আপনি চাইলে এই ব্ল্যাকটার পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন মাইনাস থার্টিও করে দিতে পারেন ঠিক আছে হাই আর চাইলে সাইডোটাকে একটু মাইনাস ইলেভেন অব দিয়েও এনে দিতে পারেন এটস ওকে সো এটা ঠিক আছে সো আমাদের বেসিক কালার কয়েকশান আমরা কমপ্লিট করে নিলাম সো এবার আমরা কাটিং করে নেবো যেখানে যেখানে বাদ দিতে হবে বা যেখানে যেখানে ফাম্বল হয়েছে সেই জায়গাগুলো আমরা বাদ দেব এবং যেখানে আমরা প্রপারলি কথা বলেছি এবং যেগুলো আমাদের স্ক্রিপ্টের সঙ্গে প্রপারলি অ্যালাইন হয়ে আছে সেগুলো আমরা নিয়ে নেবো বাট তার আগে আমি এটা দেখতে পাচ্ছি যে আমি বাঁদিকে একটু বেশি হেলে আছি তো আমাকে মিডল পজিশনে আনতে হবে তো তার জন্যে আমি ইফেক্টস কন্ট্রোলে যাব তো স্কেল একটু বাড়িয়ে দেবো একশো দশ করে দেবো একশো দশ করার পর একটু রাইট সাইডে চেপে দেবো তো রাইট সাইডে চাপার জন্য এখানে পজিশনটা নাইন সিক্সটি হয়ে আছে নাইন সিক্সটি থেকে একটু সরিয়ে দিই ওকে এবার মনে হচ্ছে মিডিল পজিশানে মোটামুটিভাবে চলে এসেছে ওকে তো আর একটু এইখানে যে হেড স্পেসটা দেখতে পাচ্ছেন একটু বেশি হয়ে আছে এটাকে একটু কমিয়ে দেবো তো তার জন্যে একটু উপরে উঠিয়ে দেব ওকে দ্যাটস রাইট একদম পারফেক্ট হয়ে গেছে তো এরপর যেগুলো আমাদের ইন্ট্রোটা আছে যে ইন্ট্রোটা আছে সেটা প্রথম থেকে যেখান থেকে আমি নিয়েছি সেই জায়গাটা রাখবো এবং যেগুলো ফাম্বল হয়েছে সেগুলোকে বাদ দিয়ে নেবো ঠিক আছে তো প্রথম দিকে অনেক ফাম্বল হয়েছে তো এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো এটাকে ডিলিট করে দিলাম তারপর রিপেল ডিলিট করে নিয়ে চলে এলাম সো একবার প্লে করবো আমি ধরে নিচ্ছি আপনি একজন স্টুডেন্ট আপনি পড়াশোনা করেন এবং পড়াশোনার পাশাপাশি অনলাইনে একটা ক্যারিয়ার করতে চান এবং অনলাইন থেকে একটা স্টেডি ইনকাম করতে চান ঠিক আছে সো এটা ঠিক আছে আমার যতটা ইন্ট্রো থাকবে সেটাকে কেটে নেব ওকে সো এখানে একটা কার্ড দিয়ে দেবো তো এরপর আমরা এখানে একটা কিছু ব্ল্যাক ভিডিও বানিয়ে রেখেছিলাম যেখানে আমরা লিখেছিলাম যে থি স্টুডেন্ট আইডিয়াস তো সেটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেবো তার আগে যতটুকু পজশিয়ান দরকার আমরা ততটুকু কেটে নেব বা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম ওকে তো ঠিক একটু সরিয়ে নিই ওকে এরপর আমরা ইফেক্টসে আসবো ইফেক্টসে এসে ট্রানজিশন ট্রানজিশনে এসে ওয়াইফ তারপর এখানে রেডিয়াল ওয়াইফ আছে এটাকে এখানে ইম্পোর্ট করে নেবো এটাকে একটু ছোটো করবো আরও ছোটো ওকে ও সরি এটা র্যান্ডাম ওয়াইফ হয়ে গেলো রেডিয়াল ওয়াইফটা দিদি আমার ভিডিওতে এরকম এই টাইপরাইটার অ্যানিমেশন দেখতেই পান তো সেটাকে দিয়ে দিলাম এরপর এখান থেকে শুরু হচ্ছে আশা করি তো আমাদের ফার্স্ট বিজনেস আইডিয়া হলো হ্যাঁ ঠিক আছে তো এটাকে কেটে নিলাম যে এখানে আমরা একটা রেডিয়াল ওয়াইফ দিয়ে দেব বাট এই রেডিয়াল ওয়াইফটা উল্টো হবে তো তার জন্য আমরা ইফেক্টসে যাব তারপর রিভার্স করে দেব ঠিক আছে তো তাহলে এই দিকটা এটা যখন হলো তখন নামলো তো এই দিক যখন আসবে তখন এটা উঠবে ঠিক আছে তো এরকমভাবে করতে হবে এবার এখানে আমি দেখিয়ে দিই যে যেভাবে আমি গ্রাফিক্সের কাজটা করি মানে এখানে যেটা গ্রাফিক্সটা দেব টি শার্ট ওকে সো তাহলে আমি এখানে বললাম যে আমাদের ফার্স্ট বিজনেস আইডিয়া হলো প্রিন্ট অ্যান্ড সেল টি শার্ট অনলাইন তো আমাদের ফার্স্ট বিজনেস আইডিয়ার জন্য যে গ্রাফিক্সটা ছিল সেটা এখানে নিয়ে নেব এই দেখুন স্টুডেন্ট বিজনেস আইডিয়া প্রথম তো এটাকে আমরা এখানে নিয়ে নেব তারপর যখন যতটুকু বলছি তখন ততটুকু রেখে দেব এটা শুরু এই ট্রানজেকশানটা শুরু হচ্ছে তখন এটা চলে এলো ঠিক আছে তো এরকম জায়গাতে রাখবো আপনি তার আগেও রাখতে পারেন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন ওকে ছোট্ট করে দেব। বেশি বড় নয় এত নয় তো আমাদের ফার্স্ট বিজনেস আইডিয়া হলো প্রিন্ট এন্ড সেল অনলাইন ঠিক আছে এরকমভাবে এর যখন সেকেন্ড আইডিয়া বলবো বা থার্ড আইডিয়া বলবো তখন এরকমভাবে এই যে টেক্সটগুলো সেগুলো এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হবে এরকমভাবে ঠিক আছে সঠিক জায়গায় যখন সেকেন্ড বলবো তখন সেকেন্ডের জায়গাতে যেন সেকেন্ডটা চলে আসে ঠিক আছে এরকমভাবে হবে আমি অত কিছু দেখাচ্ছি না আর এছাড়াও আরও অনেক কিছু থাকে আমার ভিডিওতে নর্মালি দেখতে পাবেন যে আমি হয়তো আইডিয়া কখনও কোনো স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি বা মোবাইলের কোনো স্ক্রিন রেকর্ডিং থাকছে তো সেগুলো আমি কীভাবে করি তো তার জন্য পিছনে একটা বেস নিয়ে নিই তো বেসটা ধরুন এটা নিয়ে নিলাম তারপর যে স্ক্রিন রেকর্ডিংটা থাকলো ধরুন এটা আমার স্ক্রিন রেকর্ডিং ঠিক আছে তো এটাকে আমি এখানে নিয়ে নিলাম এটা একটু নামিয়ে নিই এরপর আমি যখন দেখাচ্ছি তো তখন এটাকে আঁকি করব এটাকে ছোট্ট করে নেবো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তো সেই স্ক্রিনশটটা নিয়ে আমি এখানে সঠিকভাবে প্লেস করে দেবো একদম মিডলে এরপর কি করব এর উপরে একটা মোবাইলের ফ্রেমের পিএনজি আছে সেটাকে এখানে ইম্পোর্ট করে নেব দেখতে পাচ্ছেন তো এটাকে ছোট করে নিতে হবে এর স্কেল একটু ছোট করে নেব দেখুন আমরা একদম পারফেক্ট পজিশনে বসিয়ে নিয়েছি ঠিক আছে সো এখানে কোনো স্ক্রিন রেকর্ডিংই থাকুক বা স্ক্রিনশট থাকুক যখন আমি এটাকে দেখাই এরকমভাবে দেখাই তো সবসময় কী করি এর উপরে একটা এরকম মোবাইলের ফ্রেম দিয়ে দিই যেটাতে দেখতে অনেক ভালো লাগে প্রফেশনাল লুকিং লাগে ঠিক আছে সো এরপর আমি এটাতে যেটাই বলবো তো সেটাতে এরকম থাকবে ঠিক আছে তো এটা যদি দেখতে আপনার একটু জকি মনে হয় তো তাহলে এখান থেকে ক্রস ডিজলভ নিয়ে নিতে পারেন ঠিক আছে তো দেখিয়ে দিচ্ছি আপনি আপনি যদি যদি দেখতে পেলেন খুব ইজিলি জিনিসটা স্মুথ ট্রানজিশনটা হলো সো অতটা জকি লাগলো না চোখে তো নর্মালি এরকমভাবে আমি এডিট করি এবং যেখানে যেখানে কাটিংয়ের দরকার সেগুলোকে আমি কেটে নিই ইয়ে করে নিই ঠিক আছে তো ধরুন এখান থেকে এতটুকু আমি ফাম্বেল করেছি তো এটুকু কেটে এরকমভাবে বাদ দিয়ে দিলাম রেপল ডিলিট করে নিলাম ওকে সো বেসিক্যালি আমি এভাবে এডিট করি এর বেশি কিছু নেই তো এই ছিল আমার মেনলি কাটিং এরপর যাব আমরা ফাইনাল এক্সপোর্টে বাট ফাইনাল এক্সপোর্ট করার আগে আপনি ভালো করে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক রেখেছেন তো কোনো জায়গায় কোনো কিছু মিসপ্লেস হয়ে যায়নি তো যদি মিসপ্লেস হয়ে যাওয়ার ভয় থাকে তো তাহলে আপনার কি করতে পারেন পুরো টাইম লাইনটাকে লক করে দিতে পারেন ধরুন এটা ভিডিও ফোরের যে টাইম লাইন সেটাকে লক করে দিলাম তো তাহলে এটা করে দিলে এটা আর নর্চর হওয়ার কোনো ভয় থাকে না ঠিক আছে বা কোনো কিছু সরে যাওয়ার ভয় থাকে না বা মিসপ্লেস হয়ে যাওয়ার ভয় থাকে না সো এটা করে নিতে পারেন ঠিক আছে সো আমি জাস্ট দেখিয়ে দিলাম তো এটাকে এক্সপোর্ট করার জন্য এটা সিলেক্টেড থাকতে হবে টাইমলাইনটা লাইনটা সিলেক্টেড থাকতে হবে তারপর ফাইলে যাবেন এখানে এসে এক্সপোর্ট তারপর মিডিয়া এখানে এসে আপনি কোন প্রিসেট সিলেক্ট করছেন সেটা আপনি চুজ করবেন আমি নর্মালি টেন ইউটিউব টেন এই বা ইউটিউব ফোর কেতে এক্সপোর্ট করি তো ধরুন আমি এখন টি টেন এই দেখিয়ে নিলাম তো টেন এই এখানে নর্মাল প্রিসেটে যা থাকে সেগুলো সব ঠিকঠাক আছে বাট যদি আমার মনে হয় যে আমি একটু বেশি কোয়ালিটি এক্সপোর্ট করব। টার্গেট রেটটা ধরুন সিক্সটিন আছে তো এটাকে বাড়িয়ে আমি কখনো পঁচিশ করে দিই কখনো তিরিশ করে দিই সেটা যখন যেমন কনভিনিয়েন্ট হয় সেরকমভাবে করি ঠিক আছে তো এছাড়াও আপনি যদি ম্যাক্সিমাম কোয়ালিটিতে রেন্ডার করতে চান তো তাহলে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এই অপশানটাকে টিক দেবেন ঠিক আছে তো তারপর জাস্ট এই এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলেই হবে এবং অবশ্যই তার আগে আউটপুট নেম চেঞ্জ করবেন হ্যাঁ মানে যেটা ফাইলের নাম থাকবে মানে এই ভিডিওটার যেটা নাম থাকবে সেটা দিয়ে দেবেন ধরুন আমি দেবো যে থ্রি বিজনেস আইডিয়াস ফর স্টুডেন্ট দেখুন আমি এটাকে ভিডিও আউটপুট ফোল্ডারেই রেখেছি তো আপনারাও এরকম একটা ফোল্ডার করে নেবেন ভিডিও আউটপুট ফোল্ডার তো তারপর কতটা এক্সপোর্ট করতে চাইছেন সেটুকু আপনি সিলেক্ট করে নিতে পারেন এই কার্জারটাকে কমিয়ে বাড়িয়ে তো আমি পুরো ভিডিওটাকেই এক্সপোর্ট করব সো এইগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নাই এখানে অডিও সেটিংস যেগুলো আছে সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই এবার জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট হতে শুরু করবে ঠিক আছে তো এইভাবে আমি আমার ভিডিও এডিট করি আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগলো জিনিসটা এবং ফার্দার এই সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ